আসসালামু আলাইকুম। আবারও একটা নতুন রেসিপি নিয়ে আসলাম, যার নাম চিংড়ি ঝাল। পরিমাণ মতন সর্ষের তেল দিলাম, দুটো বড় সাইজে পেঁয়াজ কুচু কুচু করে কেটে দিলাম, পরিমাণ মতো লবণ, গোটা চিরে দিলাম। আপনারা পারলে গরম তেলের মধ্যে গোটা চিরে দিতে পারেন। একটু নাড়ার পর চিংড়িগুলোকে তেলের মধ্যে দিয়ে দিলাম। একটু আদা বাটা দিলাম। চিংড়ি মাছ আর পেঁয়াজ ভাজার পর গুঁড়ো লঙ্কা দিলাম। জিরে গুঁড়ো দিলাম। হলুদ গুঁড়ো। অল্প জল দিলাম। জল কমে এসেছে, মশলা থেকে তেল ছেড়ে গেছে, এই রকম ভাবে তখন ভাবে প্রায় আমাদের চিংড়ি মাছ হয়ে গেছে। অল্প জল দিলাম, তারপর জলটা ভালো করে ফুটিয়ে নিলাম। চেরা কাঁচা লঙ্কা দিয়ে 10 মিনিট আমি ঢাকা দিয়ে রাখবো। জল কমে গেছে, আমাদের চিংড়ির ঝাল পুরোপুরি কমপ্লিট গ্রেভি হয়ে গেছে। এরকমভাবে আপনারা বাড়িতেও করতে পারেন। দেখুন আমাদের চিংড়ির ঝাল কত সুন্দর লাগছে, আপনারা বাড়িতে করে দেখবেন।